গতকালকে যে নারকীয় ঘটনা ঘটে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এটি আসলে অকল্পনীয়। আর মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম বর্বর ঘটনা কখনো ঘটে নাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে কালো মুখ পরে আছি প্রতিবাদ হিসাবে, আমাদের শিক্ষক সমাজে অসম্মানিত হয়েছেন, তার প্রতিবাদে শিক্ষক সমিতির সর্বসম্মত সিদ্ধান্ত হিসাবে আজকে আমরা আজকের এই কর্মসূচি, আমরা মুখে কালো কাপড় বেঁধে আমাদের এই কর্মসূচি পালন করছি। আর আমরা গতকালকে যে নারকীয় ঘটনা ঘটে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এটি আসলে অকল্পনীয়। আমার মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম বর্বর ঘটনা কখনো ঘটে নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বয়স আমাদের এই দেশের সমান। মুক্তিযুদ্ধ যে সময়ে সম্পন্ন হয় 1971 সালে, ঠিক একই সময়ে 52-53-এ পৌঁছেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মতোই। তো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা। সেখানে আমরা দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা সেখানে সবচেয়ে নিরাপত্তম জায়গায় নিরাপত্তা পায়নি। আমাদের শিক্ষকরা আহত হয়েছেন এবং আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছেন। বহিরাগত সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে এসেছে, পুলিশের নাকের ডগায় তারা ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে, শিক্ষকদেরকে আক্রমণ করেছে উপাচার্য বাসভবনের ভিতরে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ নির্বিকার থেকেছে আমি মনে করি। বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টিক্যাল সিস্টেম, বিশ্ববিদ্যালয়ের যে প্রভোস্ট সিস্টেম এবং উপাচার্য, উনি আমরা একটা ভাবতে পারি না, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন যদি এরকম অনিরাপদ হয় তাহলে আর কোথায় শিক্ষার্থীরা শিক্ষকরা নিরাপত্তা পাবে? এটা আমাদের জন্য লজ্জার। এই আমাদের এটা একেবারেই কাঙ্ক্ষিত ছিল না। আজকেও আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে আমরা শুনতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা গেটে বহিরাগতরা অবস্থান করছে, এবং গতকাল রাত্রে যেরকম একটি ঘটনা ঘটেছে তার একই ধরনের একটা পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয়ে। তো বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট বসেছে, আমরা এখানে যারা আছি আমরা সিন্ডিকেটকে বলবো যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার নিরাপত্তা বিধান করার দায়িত্ব উপাচার্যের, বিশ্ববিদ্যালয় প্রশাসনের, তিনি তাকে দিতে হবে। আর যে উনি যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, উনি যে নির্লিপ্ততা দেখিয়েছেন গতকালকে, তার জবাব তাকে দিতে হবে। এর কিছুক্ষণ পরে ওখান থেকে যারা ঢোকার চেষ্টা করছিল তাদেরকে বের করে দেয়। 3 বছর বয়স ছিল, অবস্থা সৃষ্টি হয়েছিল, ছাত্র ছাত্রী সব দেখেছিলাম, এবং আমরা বাসার থেকে এই পর্যায়ে পুলিশ একটু এই রকমের একটা পর্যায়ে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারিনি ওই উত্তর দিকের গেট থেকে ভিসির বাসায় গিয়ে তোমাকে চিনবে না, ইট মারবে, লাগবে, কিন্তু সে